হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ শুরু করে দিয়েছি। আর সকাল সকাল আজকে না আমার মনটা ভীষণই খারাপ লাগছে। আজকে হচ্ছে ভাই ফোঁটা। তো ভাই ফোঁটার দিনে ভাই ফোঁটা, ভাই দাদা থাকতেও ভাই ফোঁটা দিতে পারছি না। এটা মানে ভেবেই খুব খারাপ লাগছে। দু বছর হয়ে গেল মানে আমি যাই না, তো কী আর করা যাবে। মানে মনটা খুবই সকাল থেকে খারাপ। ভাবছিলাম ব্লগ করবোই না, তো শুভ শুরু করলো বলেই তাই। আর আমার মনটা খারাপ লাগলে না আমার কিছু করতে ইচ্ছা করে না, মনে হয় না যে ক্যামেরার সামনে আসি। তো যাই হোক, দেখো কাজ তো করতেই হবে। তো আমি এই যে সকালবেলা উঠে দেখলে ঘর ঝাড় দিলাম, তারপরে এই যে বাসি সব থালা বাসন, বাসি বলতে কালকে রাতের এঁঠো বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর তারপরে এই যে শুভর জন্য রুটি বানাচ্ছি, আর মুখে হাত দিয়ে দেখো ওর সঙ্গে ওই সব আলোচনাই করছিলাম ভাই ফোঁটার জন্য। বন্ধুরা দেখো, এই যে দীপা গোলা রুটি বানাচ্ছে আর আমি এই যে দিয়ে খাচ্ছি গরম গরম। গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সে মানে ভালো লাগে না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা দেখলেই তো আমার সব কাজকর্ম স্বয়ং কমপ্লিট হয়ে গেছে। তারপরে শুভকে আজকে ভাত করে দিইনি, রুটি করেছি, গোলা রুটি দেখলেই তো। তো ও রুটি খেয়ে চলে গেছে কাজে, এখন বাজে 10:30। তো আমরা এখনো কিছু খাইনি, মানে আমি আর ছেলে এখনো কিছু খাইনি, তো আমরাও খেয়ে নেব। আর আজকে সকাল থেকে মনটা এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদের। মানে আজকে হচ্ছে ভাই ফোঁটা, তো ভাই দাদা সবই আছে আমার, কিন্তু ভাই ফোঁটা দিতে পারছি না। এটাই হচ্ছে আমার দুর্ভাগ্য, আমার কি বলবো। আর মানে খুব খারাপ লাগছিলো সকালবেলা, ভীষণ কষ্ট লাগছিলো, কিন্তু কি করব, যেতে পারছি না, ভাই ফোঁটা দিতে পারছি না। আদৌ কবে দিতে পারবো জানি না। তো যাই হোক, আমার ইউটিউবে যে সব ভাই দাদা তোমরা যারা আছো, তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, এই বোন বা দিদি যাই হোক আমার তরফ থেকে। তো তোমরাও আমার জন্য কি বলবো একটু প্রে করো, যেন আমি খুব তাড়াতাড়ি ভাই ফোঁটা দিতে পারি। তো যাই হোক, মানে সকাল থেকে এর জন্য ভিডিও করবো না করে মানে মনটা খারাপ থাকলে না ইচ্ছা করে না যে ভিডিও টিডিও করি, কিন্তু কি করব। তবু যাই হোক, আমার আমি ইউটিউবে এসে আমি অনেক আমার ভাই দাদা আমি অনেক পেয়ে গেছি। তো তাদের কি বলবো, মানে এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্ট, দিদি কেউ দিদি, কেউ বোন, কেউ বৌদি বলো, তো দাদা বৌদি সরি, তো দাদা ভাই আমি অনেক পেয়ে গেছি ইউটিউবে এসে। তো সবাইকে আর একবার বলছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন দুপুরে রান্না জোগাড় করতে হবে। তো চলো, মন খারাপ করে থাকলে তো আর হবে না, পেটে কিছু তো দিতেই হবে। তো যাই হোক, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপরে দেখো বন্ধুরা, এটা হচ্ছে দুপুরবেলা রান্নার জোগাড় করতে বসে গেছি, আর এটা মোবাইলের কাভার, ওইটা মোবাইলটা না স্ট্যান্ডে যখন লাগাই, ওই কাভার মানে কাভার থাকলে স্ট্যান্ডে লাগাতে ভীষণ অসুবিধা হয়, মানে অনেকটা তুলতে হয়, এর জন্য কাভারটা খুলে নিয়ে তারপরে স্ট্যান্ডে লাগিয়ে তারপরে ভিডিও করছি। তো আজকে ওই যে রান্না করব হচ্ছে, এগুলো আলু রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আজকে রান্না করব ডিমের তরকারি আর পেঁয়াজের ডাল করব। তো এই রান্না হবে, এই যে মুসুরির ডালটা পেঁয়াজ দিয়ে, সোমবারের সময় পেঁয়াজ দিয়ে সোমবার দেবো। তো আমি এখন আর রান্না সেইভাবে তোমাদেরকে দেখাই না, জাস্ট রান্না করছি সেটাই একটুখানি শ্যুট করে রাখি। তো ডিমের অমলেট করেই আজকে ডিমের তরকারি রান্না করব। আর কি বলবো, সকাল থেকে মানে কি যে খারাপ লাগছে আমার, কি যে খারাপ লাগছে তোমাদের কি বলবো, মনটা এতটাই কষ্ট লাগছে। বন্ধুরা, ডিমের অমলেট করে আজকে ডিম রান্না করব। বাইরে আমি ডালটা বসিয়ে দিয়েছি, আর ডিমের অমলেটগুলো আমি ভাবছি গ্যাসেই করে নিই, তারপরে বাইরে তরকারিটা রান্না করে নেব। রুটি ভেজেছি তো তাওয়াতে উঠছে না ভালো, তো দেখো আমার ডিমের অমলেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাইরে এই যে আমার ডাল রান্নাও কিন্তু হয়ে গেছে, ডাল রান্না করে কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিলাম।
ডাল রান্না করার পরে না কড়াই যদি ভালো করে না ধুয়ে নিই মানে কিছু ভাজতে গেলে লেগে যায়। তো যাই হোক দেখো আমি এই যে তরকারিটা এখন কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়নি এখনো, মানে তরকারিগুলো হয়ে গেছে, শুধু ভাতটা হবে। আর এদিকে শুভ চলে আসছে কাজ থেকে, এখন বাজে একটা, তো 12:30 থেকে খেলা। ও এসেই দেখো কাকুর ঘরে চলে এসে জামাটাও খুলেনি, এখানে এসে খুলেছে, ওই যে দেখো দেখতেই পাচ্ছ খেলার কি নেশা। আর এই যে খেলা হচ্ছে টিভিটাই, কেন কি জানি ক্যামেরাটা কেমন যেন লাফায় ক্যামেরা ধরলেই। তো বন্ধুরা দেখো শুভ চানও করেনি, এই যে কাকুর ঘরে খেলা দেখছে আর ভাত খাচ্ছে। চান না করেই বলছে আজকে কাজে চলে যাবে, তবু খেলা মিস করা যাবে না এটাই বলছে। এখন কি করবে, লোক মানে লোকের কাজ করতে হয়, যেতে তো হবেই। তো এই যে ডাল করেছি আর ডিমের তরকারি করেছি, তো এটা দিয়েই খাওয়া হবে। আমি এখনো চান করিনি, পাখা চালাবো? হ্যাঁ ওকে খেতে দিয়ে আমি যাব চান করতে, চান করে পুজো দিয়ে তারপরে ভাত খাবো। তো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে, চান করে পুজোও দিয়েছি, এখন ভাত খাবো। তো পুজো দিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, চলো আমার পুজো দিয়া হয়ে গেছে একটুখানি দেখিয়ে দিই ঠাকুরঘরটা। আমি অনেক ব্লগেই তোমাদেরকে ঠাকুরঘর দেখিয়েছি, তো আজকে বৃহস্পতিবার পুজো দিয়েছি, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে এই যে আলপনা দিয়েছিলাম লক্ষ্মী পুজোর দিন, তো সেইগুলো মুছি যখন তখন পুরোপুরি মুছে না, সাদা পরে সাদা হয়ে থাকে দেখতেই পাচ্ছ। এখন তো আর বেশি ফুল পাওয়া যায় না, এর জন্য গাঁদা ফুল কিনে নিয়ে এসে পুজো দিতে হচ্ছে। এখন বাজে হচ্ছে 7:30, এখন ভিডিও মানে এডিট করে আপলোড টাপলোড করা হওয়ার জন্য তোমাদের সামনে একটু লেট হয়ে গেল। তো এখন আবার আমরা যাচ্ছি এই যে ব্যাগ বাজারে, তো বাজার করে নিয়ে এসে তারপরে আবার যাব অর্কেস্ট্রা হচ্ছে মানে কালী পুজো উপলক্ষে, তো ওখানে যাব দেখতে। আমি তো আমার তো ইচ্ছা করছে না, চলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, এই দেখো জুটি বেঁধে রেডি হয়ে গেছে শুভ। এখন আমরা যাচ্ছি এই আমাদের কাছাকাছি একটা ক্লাবে ইয়ে হচ্ছে, ওই যে অনুষ্ঠান অর্কেস্ট্রা হচ্ছে, তো সেখানেই যাব দেখতে। আর কি বলবো, তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা দেখো চলে এসেছি, এই যে এই প্যান্ডেলটা তোমাদের আগের ব্লগেও আমি দেখিয়েছি, তো এখানেই 4-5 দিন পুজো হচ্ছিল। তো এখানে দেখো আমি এখানে পোজ দিয়ে দাঁড়িয়েছি, আমি ভেবেছি কি শুভ মনে হয় ছবি তুলছে, তো ও দেখছি ভিডিও করছে। তারপরে আমি ওকে বললাম কি ছবি তোলো একটা, দিয়ে ও বলছে যে ছবি পরে তুলছি আর ভিডিও আগে করে নিই। আর আমি তো ভেবেছি ছবি তুলছে, এর জন্য আমি পোজ দিয়ে দাঁড়িয়েছি, তো এত হাসি লাগছিলো পরে। তো দেখো চলে এসেছি, এই যে প্যান্ডেলটা তো মানে ভেতরে তোমাদের দেখানো হয়নি, তো ভেতরটাই আজকে দেখাচ্ছি। এই যে এখানে হচ্ছে দুটো কালী ঠাকুর দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে এমনি প্যান্ডেলে সাজানোর জন্য, আর সাইডে যে পুজো হয়েছে একটা, ওখানে পুজো হয়েছে আর কি আর একটা ঠাকুর নিয়ে। আর দেখো কত লোক দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে এই জায়গাটা ফাংশন হচ্ছে, এই দেখো প্রচুর লোক হয়েছে প্রচুর। আমার তো যেতে ইচ্ছা করছিলো না, আমার মনটাও এত খারাপ লাগছিলো কি বলবো, আমার না ইচ্ছাই করছিলো না যেতে, আমি যাবো বলিনি শুভ। মানে দেখো আমার মুখে কিন্তু কোনো সময় দেখো না একটু হাসি আছে, মনটা এত খারাপ লাগছিলো, বললাম আমি তো সকালে ভাইফোঁটা দিতে পারলাম না, এর জন্যই মনটা ভীষণই খারাপ ছিল। তো যাবো না বলেছি, ও কিছুতেই শুনলো না, আর আমার মন খারাপ হয়ে ও থাকতে কিছুতেই মন খারাপ হয়ে থাকতে দেয় না, তো ও জোর জবরদস্তি করে নিয়েই গেল মেলায়। তো দেখো এখানে ছেলে এই যে বসেছে, এখানে ও খাবে মোগলাই, তো আমি মোগলাই ভালো লাগে না, আর এখানকার মোগলাই তো একদমই ভালো না। আর এই যে এখানে আমরা এগরোল খাবো সবাই মিলে, এখানে এগরোল খাবো,
তারপরে দেখো এগরোল খাওয়ার পরে এখন চলে এসেছি এই যে ফুচকা খেতে। আর মেলায় গেলে ফুচকা খাবো না, এটা কখনো হয়ই না। আর এখানে ফুচকা পাওয়াই যায় না, সেরকম পাওয়াই যায় না, কি বলবো, পেলেও একদম দুপুরবেলা পাওয়া যায়, নালে পরে কোনো জায়গায় পাওয়া যায়। আর যদি দেখি তো ফুচকা আমার খেতেই হবে। আর এই জায়গাটাই, এইটা হচ্ছে আমরা যেখানে থাকি তার পাশেই, যে একদম মানে সেই পাড়াতেই পুজো হয়েছে একটা। আর এখানে এখানকারই বউগুলো সব এক একটা গানে নাচ করছিল, তো গানগুলো তো আর দিতে পারলাম না, গান দিলে কপিরাইট চলে আসবে। তো সবাই ভীষণ মজা করছিলো এখানে, ভীষণ মজা করছিলো। পুজোটা কিন্তু খুবই ছোটোখাটো হয়েছে, তারপরেও ভীষণ আনন্দ করেছে সবাই মিলে। তো এখানে ডান্স করছিলো, সেটাই আবার তোমাদেরকে একটুখানি শ্যুট করে দিলাম। তো এখানে এক একজন মানে এখানে আবার ডান্স, তারপরে অনেক রকম সব প্রোগ্রাম ছিল, মোমবাতি জ্বালানো, তো আগে ডান্স শুরু হয়েছে। তো এগুলো কিন্তু পাড়ারই বউগুলো, তো ভালোই নাচ করছিল, তাই ভাবলাম কি যে একটুখানি শ্যুট করে দেখাই তোমাদের। নাচগুলো দারুণ লাগছিলো, দিয়ে শুভ আমাকে বলছে কি তুমি নাচো তুমি নাচো। আমার এত লজ্জা লাগছিলো, এত লজ্জা লাগছিলো, আমি কি না, আমি তো এমনিতেই নাচতে পারি না, তারপরে আবার এত লোকের সামনে তো হবে। আমরা এসে এখন ঠাকুর দেখে, তো আমাদের পাশেই একটা পুজো হচ্ছিল, এখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল, নাচ হচ্ছিল, মোমবাতি প্রতিযোগিতা হচ্ছিল, তো ওইগুলো দেখছিলাম। তো এখন এসে ঘরে আসলাম, এখন বাজে 11:10। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।